বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো এবং ভালো আছো, আর আশা করছি অনলাইন ক্লাসগুলি তুমি মনোযোগ সহকারে করছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং তোমাদের সাথে অনলাইন ক্লাস উপস্থাপনায় সাথে আছি মায়ের শাক্তের ইরিন ম্যাম, লেকচারার ইন ইংলিশ ফ্রি ন্যাশনাল কলেজ। আজ আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলতে চাচ্ছি, ক্লাসটা নিতে চাচ্ছি মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। কারণ তোমরা অলরেডি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছো ফার্স্ট ইয়ার ফাইনালের, এবং এই যে তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে এবং এই একটা বছর তোমরা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করবে, তোমাদের অবশ্যই প্রথমে জানা উচিত আসলে তোমরা কি কি পড়তে যাচ্ছ, তোমাদের কি কি বিষয় নিয়ে ড্রিল করতে হবে। 3 ঘন্টা যে তোমরা পরীক্ষা দিবে, এই 3 ঘন্টার পরীক্ষায় তোমাদেরকে কি কি নিয়ে লিখতে হবে, কি কি বিষয় তোমাদেরকে একটা বছর ধরে পড়তে হবে। আর এই ক্ষেত্রে আমি একটা বিষয় বলতে চাই যে ওয়েল বিগান ইজ হাফ ডান। মানে হচ্ছে তুমি কোনো কিছু শুরুটা যদি সুন্দর করে করো, ভালোভাবে করো, তাহলে তুমি তোমার সেই কাজের অর্ধেকটাই যেন করে ফেললে। তার মানে তোমার শুরুটা যাতে ঠিকঠাক মতো ক্লিয়ার থাকে, ঠিকঠাক মতো সুন্দরভাবে বুঝতে পারো তুমি। সেজন্যই আজকে আমি তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। এবং এই সেকেন্ড পেপারে টোটাল রয়েছে 100 নাম্বার, মানে 100 মার্কস, এবং এটি হচ্ছে 2 ভাগে বিভক্ত। এবং এই ইংলিশ সেকেন্ড পেপারটা 2 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে গ্রামার থাকবে পার্ট 1-এ, এবং পার্ট 2-তে থাকবে কম্পোজিশন। অ্যান্ড গ্রামার পার্ট হ্যাজ 12 আইটেমস অ্যান্ড ইট কভার 60 মার্কস। এই ব্যাকরণ অংশে, গ্রামারের অংশে 12টা আইটেম থাকবে, 12টা টপিক থাকবে, এবং এই 12টা আইটেমে তোমাদের নাম্বার কভার করবে 60। এবং কম্পোজিশন, যেটা রিটেন পার্ট, হ্যাজ 4 পার্ট, 4টা আইটেম থাকবে, এবং এটি 40 মার্ক থাকবে। এই 4টা আইটেমে তোমাদের 40 মার্ক থাকবে। প্রথমে আসো আমরা যে 60 মার্কস রয়েছে তোমাদের, সেই 60 মার্কস নিয়ে আলোচনা করি। 60 মার্কসের মধ্যে কি কি ইনক্লুড থাকবে? নাম্বার 1 থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ আর্টিকেল। মানে হচ্ছে তোমরা আর্টিকেল সম্পর্কে আগেও জানো, আর্টিকেল নিয়ে তোমরা পড়াশোনা করেছো, ক্লাস 10-এও করেছো। এটা থাকবে হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ। মানে হচ্ছে তোমার সেখানে কোনো ক্লু থাকবে না আর্টিকেলের, তোমাকে সেন্টেন্সগুলির অর্থ বুঝে, একটা প্যাসেজ আকারে থাকবে, ওই প্যাসেজের অর্থ বুঝে তোমাকে আর্টিকেল ব্যবহার করতে হবে, এ অ্যান্ড দি। এবং যেখানে আর্টিকেল ইউজ করতে হবে না সেখানে তুমি ক্রস ইউজ করবে। এবং থাকবে সেখানে গ্যাপ টোটাল 10টি, এবং প্রত্যেকটাতে হাফ মার্ক করে তোমার টোটাল মার্ক থাকবে 5। এবং নাম্বার 2-তে দেখো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ ফর প্রেপোজিশন। মানে এখানেও ঠিক কোনো ক্লু থাকবে না, তুমি তোমার ইচ্ছে মতো অর্থ বুঝে তুমি প্রেপোজিশন ইউজ করবে। সেখানেও তোমার গ্যাপ থাকবে 10টি, এবং নাম্বার থাকবে প্রত্যেকটাতে হাফ করে, টোটাল মার্ক থাকবে 5। নাম্বার 3, এটা খুব ইন্টারেস্টিং এবং এটা খুব সহজেই তুমি ফুল মার্কস পেতে পারো, যদি তুমি কিছু ওয়ার্ডের অর্থ জানো। সেটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লিউজ। মানে এখানে দেখো কিছু আমি এক্সাম্পল দিয়েছি, যেমন স্পেশাল কিছু ওয়ার্ড থাকবে। দেখো এখানে আছে ওয়াজ বর্ন, হ্যাপ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, এই ধরনের কিছু ওয়ার্ড থাকবে। মানে পরীক্ষার প্রশ্নে তোমাকে একটা বক্স থাকবে, সেই বক্সের মধ্যে 10টা কি 12টা ওয়ার্ড থাকবে, সেই 10টা 12টা ওয়ার্ডকে নিচে যে প্যাসেজটা থাকবে, গ্যাপটা থাকবে, ওই ওয়ার্ডগুলি দিয়েই তুমি গ্যাপটাকে ফিল করবে। আর সেখানেও টোটাল মার্কস থাকবে 5। এটা খুবই ইন্টারেস্টিং, শুধুমাত্র এই ওয়ার্ডগুলি তুমি বুঝতে পারলেই, অর্থগুলি বুঝতে পারলেই, সেন্টেন্স অর্থ বুঝতে পারলেই তুমি তোমার মতো করে অর্থ বুঝে গ্যাপগুলি ফিল করবে। আর এক্ষেত্রে একটি কথা বলে রাখি, তোমরা শুধুমাত্র রাইট অ্যান্সারটাই লিখবে, পুরো সেন্টেন্স লিখে তোমার দরকার নেই। কারণ এক একটা সেন্টেন্স নিয়ে তোমার এ বি সি ডি ই এফ জি করে এ টু জে পর্যন্ত তোমার 10টা সেন্টেন্স লিখতে হবে, ধরো একটা প্যাসেজের মতোই হয়ে গেলে অনেকগুলি টাইম কিল হবে। সেজন্য তুমি শুধুমাত্র রাইট অ্যান্সারটাই লিখবে। আর এই ক্ষেত্রে আরো একটি কথা বলে রাখি যে তোমরা এ থেকে জে পর্যন্ত
পুরোপুরি সোজা লাইন লিখবে। কেউ হয়তো দেখা যাচ্ছে যে এ বি সি ডি ই এক পাশে লিখলো খাতার, আর বাকিগুলি হচ্ছে এক পাশে লিখলো, পাঁচটা পাঁচটা করে 10টা এই পাশে পাশে করে লিখলো। এটা আসলে এভাবে লিখলে দৃষ্টিকটু মনে হয়, এবং তুমি যদি এ থেকে যে পর্যন্ত লিখো, যেটা পারো তুমি সেটা লিখবে, যেটা পারো না তুমি সেটা গ্যাপ রাখবে। সেই ক্ষেত্রে টিচারের দেখার সুবিধা হবে এবং তোমার খাতাটা দেখতেও সুন্দর হবে এবং তুমি ভালো মার্ক পেতে পারো। আর নাম্বার 4 হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস। এটা তোমরা এটা সম্পর্কে তোমরা অবগত আছো। এই কমপ্লিটিং সেন্টেন্সটা তোমরা কিছু কন্ডিশনাল ইউজ করবে, প্রেজ ইউজ করবে, ক্লজ ইউজ করবে। মানে এটা মনে রাখবো, অনেকেই এটা করে যে কমপ্লিটিং সেন্টেন্সের বেলায় একটা ওয়ার্ড দিয়ে গ্যাপ ফিল করে, এটা কখনোই করা যাবে না। কমপ্লিটিং সেন্টেন্সের বেলায় অবশ্যই প্রেজ অথবা ক্লজ ইউজ করতে হবে। এবং মনে রাখবা সেখানেও কিছু লাইন থাকবে, এবং সেই লাইনগুলির ক্ষেত্রে মনে রাখবা যেই লাইনে গ্যাপ রয়েছে ঠিক ওই লাইনটাই তুমি লিখবা। এর আগে বা পরে যে লাইন থাকবে যেখানে কোনো গ্যাপ নেই, ওই লাইনটা তোমাকে লিখতে হবে না। প্রেইজ বা ক্লজ দিয়ে তুমি যে গ্যাপটা ফিল করবে, ফিল আপ করবে, ওই লাইনটাকেই তুমি লিখবে, যেটা দিয়ে ক্লজ বা প্রেইজ দিয়ে যে শূন্যস্থানটা তুমি পূরণ করবে, ফিল আপ করবে, সেটাই লিখবে। এবং এটা তো মার্কস হচ্ছে 10। নাম্বার 5 আসো, ইউজ অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ ফার অ্যাজ কনটেক্সট। মানে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্ব তোমরা হচ্ছে ক্লাস 10-এও করেছো, কিন্তু সেখানে ক্লাস 10-এ থেকে একটু ব্যতিক্রম হচ্ছে। সেখানে ক্লু দেওয়া থাকতো, কিছু ওয়ার্ড দেওয়া থাকতো, এখানে তোমার কোনো ক্লু বা ওয়ার্ড দেওয়া থাকবে না। তোমাকে নিজের মতো করে অর্থ বুঝে ভার্বটাকে চেঞ্জ করতে হবে এখানে। এবার আসো নাম্বার 6, চেঞ্জিং সেন্টেন্সেস। এই এই টপিকগুলো নিয়েও তোমরা পরিচিত। এই চেঞ্জিং সেন্টেন্সে কী থাকবে, কী চেঞ্জ করতে হবে, সেখানে চেঞ্জ অফ ভয়েস থাকবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। সেন্টেন্স টাইপস মানে হচ্ছে যে তোমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, এই ধরনের সেন্টেন্সগুলি থাকবে চেঞ্জ করার জন্যে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থাকবে। সিম্পল থেকে কমপ্লেক্সে নিতে বলবে, কমপ্লেক্স থেকে সিম্পলে নিতে বলবে, এভাবে চেঞ্জ করতে বলতে পারে। এবং ডিগ্রিজ থাকবে, মানে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, তাই না? পজিটিভ থেকে কম্পারেটিভ নিতে বলবে, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ নিতে বলবে। এখানে থাকবে পাঁচটা সেন্টেন্স থাকবে। এই পাঁচটা সেন্টেন্সকে তুমি চেঞ্জ করবা, এবং এর জন্য প্রত্যেকটাতে 1 মার্ক করে নাম্বার থাকবে, টোটাল 5। এবার আসো ন্যারেটিভ স্টাইল, মানে ন্যারেশন। ন্যারেশন তোমরা ক্লাস 10-এও করেছো, কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে, বা তোমাদের জন্য একটু যদি কঠিন বলো, সেটা হচ্ছে যে তোমরা সবসময় কি করতে, ক্লাস 10-এ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে, তাই না? কিন্তু এখানে মানে আর এখানে তুমি কি করবে, ইন্টারমিডিয়েটে হয়তোবা তোমাকে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে পারে। তার মানে কি, মানে হচ্ছে যে তোমাকে প্রশ্ন দেওয়া থাকতো, তুমি সেখানে উত্তর উত্তরটা লিখতে, মানে ডিরেক্ট থাকতে তুমি ইনডিরেক্ট করতে, কিন্তু ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে তোমাকে ইনডিরেক্ট ফর্মটাই দিয়ে দিবে, হয়তোবা উত্তরটাই দিয়ে দিবে, তুমি প্রশ্ন করবে, তাই না? প্রশ্ন আকারে সেটাকে সাজাবে। এক্ষেত্রে সেভাবেই তোমাকে প্রিপারেশন নিতে হবে। ডিরেক্ট আসলেও আমি পারবো, ইনডিরেক্ট আসলেও আমি পারবো, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসতে পারে বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, যেটাই আসুক আমাকে ওভাবেই প্রিপারেশন নিতে হবে। এবং এই ক্ষেত্রেও নাম্বার থাকবে 5। নাম্বার 8 হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এখানে প্রোনাউন রেফারেন্সিংয়ে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজে কিছু প্রোনাউন থাকবে ভুল বা আনক্লিয়ার। সেই ভুল বা আনক্লিয়ার প্রোনাউনগুলিকে তুমি ক্লিয়ার করে লিখবে এবং রাইট লিখবে, এবং সেই ক্লিয়ার এবং রাইট প্রোনাউনগুলির নিচে তুমি আন্ডারলাইন করে লিখবে। সেখানে টোটাল ভুল থাকবে 10টি, এবং তোমাকে সেখানে তুমি মার্কস পাবে 5। ইউজ অফ মডিফায়ার, তাই না? এই এটা তোমাদের জন্য নতুন একটা টপিক। এই মডিফায়ারটা সেন্টেন্স আকারে, সেন্টেন্সগুলি থাকবে প্যাসেজ আকারে, এবং এই কিছু কিছু ওয়ার্ডকে আন্ডারলাইন করে দিবে, এবং তার পাশে লেখা থাকবে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, প্রি মডিফাই দ্য ভার্ব বা প্রি মডিফাই দ্য নাউন, এভাবে থাকবে। এখন তোমাকে জানতে হবে যে কিভাবে পোস্ট মডিফাই করতে হয়, ভার্বকে প্রি মডিফাই করতে হয়। ইনশাল্লাহ এগুলো নিয়ে আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করব। আমি শুধু আজকে যেহেতু শুধু মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করছি, কিছু ধারণা দিচ্ছি তোমাদের। এবং নাম্বার 10 হচ্ছে ইউজ অফ সেন্টেন্স কানেক্টর। এটা তোমাদের ক্লাস 10-এও ছিল, সেটা কানেক্টর বা লিঙ্কার হিসেবে ছিল। এক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে, ক্লাস 10-এ তোমরা সেন্টেন্সের মাঝে কিছু কানেকশনেবল ওয়ার্ড দিয়ে কানেক্ট করেছিলে,
লিঙ্কার ছিল, কিন্তু এখানে হচ্ছে সেন্টেন্সের প্রথমেই থাকবে, সেন্টেন্সের প্রথমেই গ্যাপ থাকবে এবং মূলত কানেক্টরটা সেন্টেন্সের প্রথমেই থাকে এবং প্রথমেই সেই গ্যাপটাকে তোমরা ফিল করতে হবে। এবং এখানেও তোমার টোটাল মার্ক থাকবে 5। নাম্বার 11 হচ্ছে ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। এবং এক্ষেত্রে একটা প্যাসেজের মতো থাকবে, সেই প্যাসেজে কিছু লাইনের নিচে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে, যে ওয়ার্ডগুলির নিচে আন্ডারলাইন থাকবে সেই ওয়ার্ডগুলি আবার প্রশ্নের নিচে দেয়া থাকবে, এবং যে প্রশ্নের নিচে দেয়া ওয়ার্ডগুলির পাশেই লেখা থাকবে যে সিনোনিম অ্যান্টোনিম, মানে এই ওয়ার্ডটাকে তুমি এই ওয়ার্ডের সমার্থক শব্দগুলি লেখো বা এই ওয়ার্ডের বিপরীত অর্থগুলি অর্থগুলি তুমি লিখো। এখানেও নাম্বার থাকবে তোমাদের জন্য 5। আচ্ছা, এবং সর্বশেষ যে গ্রামাটিক্যাল আইটেম সেটা হচ্ছে পাংচুয়েশন মার্কস। এটা তোমাদের ক্লাস 10-এও ছিল, সেখানে ব্যতিক্রম ছিল এই পাংচুয়েশন মার্কস যে টপিকটা, সেখানে তোমরা তোমাদের মতো করে লিখতে, পুরো একটা প্যাসেজের মতো থাকতো, সেখানে তোমরা ক্যাপিটালাইজেশন করতে, মানে সেন্টেন্সের প্রথমে যদি ছোট হাতের অক্ষর দিয়ে লেখা থাকতো স্মল লেটার দিয়ে, তোমরা সেটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে, তোমরা তোমাদের মতো করে ফুল স্টপ কমা এসব দিতে। কিন্তু এখানে শুধুমাত্র তোমাকে পাংচুয়েশন মার্কসগুলো ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, এখানে প্রশ্নবোধক চিহ্ন, তাই না, ইন্টারোগেটিভ সাইন, এক্সক্লেমেটরি সাইন, আর ফুল স্টপ, কমা, এই ধরনের মার্কসগুলো তোমরা ইউজ করবে, তোমাকে বাকি অন্য কিছুই তোমাকে করতে হবে না। আমরা এতক্ষণ ধরে গ্রামাটিক্যাল যে আইটেমগুলি ছিল 60 মার্ক এবং 12টা আইটেম ছিল, সেগুলি নিয়ে আলোচনা করেছি। এখন আমরা হচ্ছে কম্পোজিশন সাইড, যেটাতে 40 নাম্বার রয়েছে, তা নিয়ে আলোচনা করব। প্রথমে আছে ফর্মাল লেটার বা ইমেল। ইমেল তোমরা ক্লাস 10-এও পড়েছো, কিন্তু এখানে একটু ব্যতিক্রম হচ্ছে, এখানে মেলটাকে তোমার দেয়াই থাকবে, তাই না, মেলটাকে দেয়া থাকবে, কিন্তু তোমাকে লিখতে হবে এই মেইলের প্রতি উত্তরে, রিপ্লাইয়ে তুমি আরেকটা কি মেইল লিখবে, তাই না, এই মেইলটার আনসারটা তোমাকে লিখতে হবে। এটা একটু ক্রিয়েটিভ বিষয়, এখানে তুমি একটা ইমেল মুখস্থ করে চলে আসলে, সেটা পরীক্ষা হলে কমন পড়লো লিখলে, তার এখানে মেইলটা দেয়া থাকবে, সেই মেইলের প্রতি উত্তরে তুমি যেটা লিখবে, তোমার লিখা উচিত, তুমি সেটাই লিখবে, এবং এই মেইলটাতে নাম্বার হচ্ছে 8। নাম্বার 2-তে হচ্ছে রিপোর্ট রাইটিং, সেটাতেও 8 নাম্বার, এবং রিপোর্ট রাইটিংটা তোমরা ক্লাস 10-এ বাংলাতে করেছো, মূলত রিপোর্ট রাইটিংটা হচ্ছে পত্রিকার উদ্দেশ্যে লিখা, পত্রিকার উদ্দেশ্যে লিখা, এবং এই ধরনের ধরো তুমি এভাবে লিখতে পারো যে সাপোজ ইউ আর দ্য ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট অফ ন্যাশনাল ইংলিশ ডেইলি পাবলিশড ফ্রম ফেনী অর ঢাকা, অ্যান্ড ইউ হ্যাভ জাস্ট কভার্ড আ রোড অ্যাক্সিডেন্ট ইন ইউর এরিয়া, মানে হচ্ছে তোমার এরিয়াতে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ওই এরিয়ার হচ্ছে একজন রিপোর্টার, অ্যান্ড রাইট আ নিউজ রিপোর্ট অফ অ্যাবাউট 120 ওয়ার্ডস, গিভ আ টাইটেল টু ইউর রিপোর্ট, মানে হচ্ছে এই রিপোর্টটার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই একটা টাইটেল দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, রিপোর্ট হচ্ছে তুমি পত্রিকায় ছাপাবে, এটা ভেবেই তুমি রিপোর্টটাকে লিখবে, এবং তুমি থাকবে একটা করেসপন্ডেন্ট বা তুমি রিপোর্টার, ধরো তোমার ওই এরিয়াতে একটা ঘটনা ঘটেছে, সেটার উপর ভিত্তি করে তুমি একটা রিপোর্ট লিখবে। এবং নাম্বার 3 হচ্ছে প্যারাগ্রাফ, এটা নিয়ে, এটা সম্পর্কে তোমরা আগেও জানো, এটা এটা সাথে তোমরা ইন্ট্রোডিউসড আগেই, এবং এটাতে মার্কস থাকবে 10। আর এই প্যারাগ্রাফটা তোমরা 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। নাম্বার 4 হচ্ছে কম্পোজিশন, এটা হচ্ছে এই কম্পোজিশনের হিউজ নাম্বার, সেটা হচ্ছে 14, এটা 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে। এখন এই কম্পোজিশনটা, কিন্তু কম্পোজিশন সম্পর্কে তোমরা জানো, সেটা তোমরা ক্লাস 10-এও লিখেছো, কিন্তু ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে কম্পোজিশন তোমাকে সরাসরি টপিক দেওয়া থাকবে না, তোমরা আগে যেমন লিখতে যে রাইট এ কম্পোজিশন অন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এই ধরনের ছিল, কিন্তু এটা এভাবে থাকবে না, এখানে হেডলাইনটাকে সরাসরি দেওয়া থাকবে না, একটু ঘোরানো থাকবে, ধর এভাবে থাকতে পারে যে ইজ ফ্রিডম অফ স্পিচ নেসেসারি ইন আ ফ্রি সোসাইটি, মানে আমাদের বাক স্বাধীনতা কি দরকার আমাদের একটা মুক্ত সমাজে বা আমাদের একটা স্বাধীন সমাজে, গিভ রিজনস ফর ইউর আনসার, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, রাইট অ্যাটলিস্ট
200 words, বাট ডোন্ট এক্সিড 250 words, মানে হচ্ছে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, সেটা যাতে 250 ওয়ার্ডের বেশি না হয়। এই যে বললাম, ইজ ফ্রিডম অফ স্পিচ নেসেসারি ইন আ ফ্রি সোসাইটি, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, তাহলে তুমি বুঝতে পারলে এখানে আমাকে বাক স্বাধীনতা নিয়ে লিখতে হবে, মানে তোমাকে হেডলাইনটাকে আইডেন্টিফাই করতে হবে, মূল বিষয়বস্তুটাকে আইডেন্টিফাই করতে হবে, সেই বিষয়বস্তুর উপর প্রেক্ষিতে তোমাকে কম্পোজিশনটাকে লিখতে হবে। তার মানে তুমি একটা মুখস্থ করে চলে আসলে, সেটা পরীক্ষার খাতায় গড় গড় করে লিখে দিলে, আগে যেমনটা করতে তেমন, এটা একটু ক্রিয়েটিভ বিষয়, তোমাকে মূল বিষয়টাকে বিষয়বস্তুটাকে বুঝতে হবে, বোঝার পরে সেই হেডলাইনটাকে লোকেট করে, সেই হেডলাইনটাকে কেন্দ্র করে তোমাকে কম্পোজিশনটাকে লিখতে হবে। এটা একটা ক্রিয়েটিভ ব্যাপার, সেটা জন্য তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর প্র্যাকটিস থাকতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং মানে সেখানে নিজে নিজে ইংরেজিতে লিখা, যেটা বাংলায় না, এবং সেই ইংরেজিতে লিখার জন্য তোমাকে অবশ্যই সেন্টেন্স মেক করা জানতে হবে ইংরেজিতে। এগুলাই হচ্ছে মোটামুটি আমাদের কম্পোজিশন সাইডে আইটেম, যেটা 40 মার্ক কভার করেছে। আর আমি তোমাদের এর আগে গ্রামার সাইড নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। আর সেই অনুসারে আমরা আগাবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলিতে, এক একটা টপিক করে আলাদা আলাদা ক্লাস থাকবে, আশা করি তোমরা মনোযোগ সহকারে করবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।